আসুন আসুন বসুন। না না ঠিক আছে, আপনি বসুন। তা কখন হয়, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? বসুন দাদা, দেখি জায়গাটি। সারা কলকাতাটা ভেঙে পড়েছে একেবারে। তাহলে এই বিয়ে কখন দেখা দিলি? ভারী দাঁড়া, হা কর। কি ব্যাপার? কি হা করে না? আরে কি ব্যাপারটা বলবে তো, তোমার ব্যাপার স্যাপার দেখে আমি নিজেই তো হা হয়ে যাচ্ছি। বলছি হা কর। মিষ্টি মুখ না হয় হলো, কারণটা কি? তোমার দাদাকে জিজ্ঞেস কর। কি ব্যাপার গো, বাড়িতে ঢুকতে না ঢুকতে দোলাবল দিয়ে একেবারে সন্দেশ দিয়ে মুখ বন্ধ করে দিল। একটা সুখবর আছে রে, আমি ফোর্ড ফাউন্ডেশনের একটা স্কলারশিপ পেয়েছি, খুব শীঘ্রই আমেরিকা যাচ্ছি। কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই জন্যই শাস্ত্রে বলেছে, স্ত্রী আর চরিত্রং পুরুষস্য ভাগ্যং দেবান জানন্তি পুতো মনুষ্য ভবা। পুরুষস্য ভাগ্যমটা না হয় বোঝা গেল, স্ত্রী চরিত্রটার মধ্যে আসছে কি করে? খুব সরল ভাবে ভাবে তো দেখানো হয় খোকনদার প্রতি তোমার অগাধ বিশ্বাস, কিন্তু যেই স্কলারশিপের খবরটি পাবা অমনি আমেরিকান মেয়েদের ভয়ে সুশ্রুর সুশ্রুর করে কালি বাড়ি যাবা। বাচ্চু ফাজলামো ছেড়ে হাত মুখ ধুয়ে চা খাবে চলো। হ্যাঁ জি চলিয়ে। তারপর বাচ্চু বাবু, শান্তিনিকেতনে বসন্ত উৎসব কিরম কাটলো? কি কি দেখলে? কি কি দেখলাম? আমি দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি, আমি তারই বলি। আজকে দুটো প্রেস কনফারেন্স রয়েছে, এক্সিবিশনটা না কালকে? আরে না না, ওখানে অন্য কেউ যাবে, শিল্পী এডিটারের অত্যন্ত পরিচিত, রিভিউ না বেরোনোর জন্য এডিটার তো একেবারে খুব খাপ্পা, তুই প্লিজ কভার করে। Thank you.
আপনি নমস্কার নমস্কার আপনি বুঝি পেন্টিংয়ের ভক্ত আগে না ঠিক তা না তবে কাগজের অফিসে চাকরি করি তো তাই কয়েক ঘন্টার জন্য ভক্ত হতে হয়েছে আচ্ছা আপনি রিপোর্টার রিপোর্টারতে কিন্তু ভারী মজা কেমন বেশ এদিক ওদিক ঘোরাঘুরি করে বেশি এক কথা নদীরে পার কহে ছাড়িয়া নিঃশ্বাস আপনি দেখছি রবীন্দ্রনাথের ভক্ত সত্যি কথা বলতে কি আমি আপনার ভক্ত হয়ে পড়েছি প্লিজ আপনার হাসি গল্পগুলো একটু বন্ধ করুন অন্যের অসুবিধা হচ্ছে ও দুঃখিত স্যার চল আমি কিন্তু জানতাম যে আপনার সঙ্গে আমার দেখা হবে আজ যে দেখা হবে কথা জানতেন না ঠিক তা নয় তবে মনে হয়েছিল কোথাও না কোথাও একদিন দেখা হবে কেন বলুন তো আপনার বাবা কি ওকালতি করেন না হঠাৎ এই কথা জিজ্ঞেস করছেন কেন না মানে যেভাবে জেরা শুরু করেছেন তাতে মনে হচ্ছে আপনি উকিলের মেয়ে চা খাবেন আহা মাঝে মাঝে তো খান কি এত ভাবছেন করুন তো উত্তর দিচ্ছেন না সে সব প্রশ্ন কি উত্তর দেওয়া সম্ভব কেন আমার প্রশ্নটা কি খুব কঠিন কদিন বাদে হয়তো থাকবে না আজ কিন্তু বেশ কঠিন মনে হচ্ছে এরপর দেখা হলে চিনতে পারবেন তো একবার দেখি ভুলে যাওয়ার মতন স্মৃতিশক্তি সকলের নাও হতে পারে আমার টেলিফোন নাম্বারটা রাখুন মাঝে মাঝে যদি আপনি কণ্ঠ শুনতে পাই নিজেকে ধন্য মনে করব অনেক দেরি হয়ে গেছে কিন্তু চলুন এবার উঠে যাক উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ